نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم برادران الاسلام عاشقان حضور پر نور صلى الله عليه وسلم عاشقان ولی کرام عاشقان اهل طریقت সম্মানিত এলাকাবাসী عاشقان গাউসুল আজম ভণ্ডারীগণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জানাই লক্ষ কোটি শুকরিয়া। তিনি তারই মাহবুব নূরে খোদা ওলিয়ে খোদা হযরত গাউসুল আজম আহমদুল্লাহ মাইজ ভণ্ডারী কিবলা কাবা হুজুর গাউসুল আজম মাইজ ভণ্ডারী সৈয়দ গোলাম রহমান মাইজ ভণ্ডারী বাবা ভণ্ডারী কিবলা কাবা হুজুর গাউস জামান মাইজ ভণ্ডারী সৈয়দ শফিক ভট্টর আল হাসানি আল মাইজ ভণ্ডারী কিবলা কাবা তরিকা মাইজ ভণ্ডারী আসানে আয়োজিত এ আল্লাহ রসুলের মাহফিলে তেমনি আমাদের আজকে সবাইকে এখানে উপস্থিত থাকার তৌফিক দিয়েছেন সবাই বলে আলহামদুলিল্লাহ। গাউসিয়া মাইজ ভণ্ডারিয়া হাব্বিয়া কমিটি জিরানি শাখার সকল কর্মকর্তা এবং নেতৃত্ব রবীন্দ্রদের আমি সাধুবাদ ধন্যবাদ জানাই। প্রতি বছরের এই বছরও এই মাহফিল আয়োজন করেছেন এবং আপনাদের এলাকা এবং আশেপাশে যারা নেতৃত্ব দিয়েছেন সবার নাম বাবাজান কেবলা বলেছেন, যে এইভাবে আমরা ইনশাল্লাহ সবাই যেন প্রত্যেকে প্রত্যেকের এলাকায় নেতৃত্ব দিয়ে আমরা তরিকায় মাইজ ভণ্ডারিয়ার মাধ্যমে আমরা যেন ইসলাম প্রচার করতে পারি, সুন্দর সমাজ করতে পারি এবং আল্লাহ আল্লাহ রসুল এবং আল্লাহর ওলিদের আমরা মানুষের অন্তরে এই বিশ্বাসে ভালোবাসাটা প্রতিষ্ঠিত করতে পারি। এইভাবে আপনারা নিজেদেরকে পরিচালিত করবেন এবং সবাইকে একইভাবে বুঝাবেন। তো ইনশাল্লাহ বাবাজান কেবলা বলেছে যে এই কিতাবগুলো আপনারা নিয়ে যাওয়ার জন্য এগুলো কিতাবগুলো আপনারা নিয়ে যাবেন, কারণ মনে রাখবেন যে কিতাব হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। কেন? আমরা যে আল্লাহর বাণীগুলো পেয়েছি, সৃষ্টিকর্তার বাণী আমরা পেয়েছি, আমরা কিভাবে পেয়েছি? আল্লাহর রসুলের জবানে পাকের মাধ্যমে, তাই না? তা আল্লাহ রসুলের জবানে পাকের মাধ্যমে যে পেলাম সেটা তো আমাদের সংরক্ষণ করতে হবে, তাই না? সেটা তো যুগে 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 আমাদের কিয়ামত পর্যন্ত সেটা ধরে রাখতে হবে। তো আল্লাহ রসুল তো জাহেরাভাবে প্রকাশ্যে আমাদের ধরা দিচ্ছেন না, এই জামানাতে দিচ্ছেন তো না। তো ঠিক এই কারণেই আল্লাহ পাক ওনার নিজের কালামুল্লাহ শরীফ, আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাকের নিজের বাণীগুলো তিনি রসুল পাকের মাধ্যমে প্রকাশ করে সেগুলা এই কালামুল্লাহ শরীফে কোরআন শরীফে আল্লাহ পাকের হুকুমে এগুলা লিপিবদ্ধ হয়েছে, যাতে এই শেষ জামানায় যত আল্লাহর বান্দারা আছে তারা যেন আল্লাহর এই কোরআন এই কিতাবের মাধ্যমে আল্লাহ পাকের সকল হুকুম হাকাম গুলো তারা পড়তে পারে, বুঝতে পারে এবং নিজের জীবনে বাস্তবায়ন করতে পারে। তাহলে কিতাবের গুরুত্বপূর্ণতা আছে কিনা? কারণ সব আল্লাহ পাকের হুকুমে, আল্লাহ পাকের হুকুম ছাড়া কোন কিছু হবে না। কিন্তু হুকুমগুলো এসেছে কালামুল্লাহ শরীফ একটা ফেরেশতার মাধ্যমে, আবার তারপরে সেটা রসুল পাকের কাছে এসেছে, তারপরে সেইটা একটা কিতাবে পরিণত হয়েছে। কারণ ধরে রাখতে হবে এই জিনিসটাকে, আমার রসুলের মাধ্যমে যে আল্লাহ পাক যে বাণীটা দিয়েছেন যে ধরে রাখার জন্য, যে জন্যই কিতাব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস, লেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। ঠিক একইভাবে আমার আল্লাহ রসুলের মাধ্যমে সরাসরি আল্লাহ পাক কিছু হুকুম আকাম দিয়েছেন, সেগুলো তো হাদিসে কুদসি বলা হয়, সেগুলো আমার রসুলেরই বাণী, কিন্তু সেগুলো আল্লাহর সাথে ওনার
যেই কথা হয়েছে, যে সাক্ষাৎ হয়েছে, সেগুলো তিনি খাসভাবে আলাদা করে ওনার নিজস্ব পানি হিসেবে তিনি তুলে ধরেছেন। এগুলো সবকিছু আমরা কিতাবের মাধ্যমে কিন্তু পাই যুগে যুগে তালে তালে। তাই ধরেন আপনাদের এখানে সাহাবী বাবা আসতেছে কত 40-45 বছর তো হবে না? তা আমি যদি বলি 1982 সালে কি ওয়াজটা হয়েছে কেউ আমাকে বলতে পারবেন? কারো ক্ষমতা আছে বলা 1982 বা 2019 কি ওয়াজটা হয়েছে কারো মনে আছে? হ্যাঁ মনে। তো এটা হলো আমাদের যে মস্তিষ্ক আছে সেটা ধারণ ক্ষমতা সীমিত। যদিও আল্লাহ পাক আমাদের বুদ্ধি দিয়েছেন, কারণ কি ধারণ ক্ষমতা সীমিত কেন? কারণ আপনার মাথায় যে কোনো সময় কয়েক লক্ষ চিন্তা ঘুরে, কয়েক হাজার চিন্তা না, কয়েক লক্ষ বিষয় আপনার মাথা ঘুরতেছে, তার মধ্যে কিঞ্চিত কিছু জিনিস আমরা মস্তিষ্কতে ধরে রাখতে পারি, বুঝছেন? আবার কালকে আস্তে আস্তে নতুন জিনিস যোগ হয়ে যাবে আমার মস্তিষ্কে। তো হয় কি আস্তে 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 আমাদের এই জিনিসগুলো সরে যায়। তাই কিতাব অত্যন্ত জরুরি আমাদের জন্য, কারণ এই যে এটা পাওয়া যান কেবলা, তিনি নিজে বসে নিজে সময় দিয়ে মাওলানা সাহেবদের মাধ্যমে লেখাচ্ছেন, সেটা আপনাদের জন্য এটা একটা সারা জীবনের জন্য একটা প্রমাণ হয়ে থাকবে। কারণ কি আমরা কোন কমার্শিয়াল বই লেখি, আমাদের কোন ছাপাঘর নাই, আমাদের কোন লাভ নাই, লোকসানও নাই, লাভ নাই, লোকসানও নাই, কোনো কিছু নাই। এখানে মূলত আমি এই কনসেপ্ট হাবিয়া কমিটি গঠন করার পরে যেটা একটা অনুভব করলাম যে অনেক জ্ঞান, অনেক স্মৃতি, অনেক কিছু আমাদের মানুষের মনে মনে আছে, সেটা রসুলের জামানায় ছিল। হ্যাঁ এটা রসুলের জামানায় ছিল, এটা ভালো জিনিস, এটা সুন্দর জিনিস, কিন্তু সেইটাকে যদি আমার ধরে রাখতে হয় সেইটা আমার কিতাবে লিপিবদ্ধ করতেই হবে। কারণ কথা ঘুরতে 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 অনেক ঘুরে যায়, এমন ঘুরে ঘুরে আজকাল হাদিস শরীফের কিতাব নিয়ে প্রায় 1500 বছর পরে আমরা কোন অনেক হাদিস নিয়ে কোন মীমাংসাতে পৌঁছাতে পারি বাস্তব সত্য তাদের বলি। তো হয় কি লেখা যখন একটা ডকুমেন্ট হয়ে যাচ্ছে, এবং আবার আজকাল তো প্রযুক্তির যুগ, সবকিছু ক্যামেরা ফোনে চলে আসতেছে, ভিডিওতে চলে আসতেছে, বিভিন্ন জায়গায় চলে আসতেছে, একটা প্রমাণ জলজন্ত একটা প্রমাণ তৈরি হয়ে যাচ্ছে, কিন্তু সবকিছু হারিয়ে যেতে পারে, কিন্তু এই লেখাগুলো কোনোদিন হারাবে। এবং এই লেখাগুলো আমরা আমাদের পরিবার পরিজনদের সাথে আমরা কথা বলতে পারি, আলোচনা করতে পারি। ধরেন আমরা বিভিন্ন বিষয় নিয়ে আমাদের সাংসারিক আলাপ করি না, যখন রাত্রে একটা আমরা সংসার খেতে বসি বা কোনো কিছু করতে বসি আমরা বিভিন্ন জিনিস নিয়ে আলাপ করি না, সমাজ নিয়ে আলাপ করি না, ব্যবসা বাণিজ্য, আপনি কেমন আছেন, ভালো আছেন, এটা হলো সেটা হলো, সব কথা বলা ভালো, একে অপরের সাথে পারস্পরিক সম্পর্ক করা ভালো, একে অপরের সাথে সবকিছু নিয়ে সব কথা ভালো, কিন্তু সবচেয়ে ভালো হলো আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহ নিয়ে আলোচনা করা। কারণ আপনি যখন আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহ নিয়ে আলোচনা করবেন, আল্লাহ সেইটা আপনি কি নিয়তে করেছেন বা কি অবস্থায় করেছেন, যদি আপনার অন্তর সহি হয়, আপনার শরীর এবং জবানে পাক পরিষ্কার থাকে, আপনি নিঃসন্দেহে আল্লাহ পাক আপনাকে তার ফেরেশতাদের মাধ্যমে সেই জিনিসটা রেকর্ড করে আপনাকে সওয়াব দিয়ে দিবেন। তো এই জিনিসগুলো আপনারা খেয়াল করবেন যে কিতাবগুলো, এই যে দেখেন একটা সুবি বাবার, এই যে দেখেন এই যে এটা নিঃসানে তরিকা মাজবান্ডারিয়া শানে গজল, আপনারা অনেকেই সাথী পালগুন গেছেন সুবি বাবার আমল থেকে, গজলটা কিন্তু প্রত্যেকবার প্রত্যেকবার মাঝবান্ডের খাদেম সাহেবরা মাওলানা সাহেবরা পড়ত। এবং এই একটা ছোট্ট একটা এই ছোট্ট একটা গজল শরীফের মাধ্যমে সৃষ্টির কত কথা যে আমার সুবি বাবা আপনাদের বলে দিয়েছেন, এটা কিন্তু আমাদের বুঝতে হবে, জানতে হবে। এখানে কোরআনের কোরআন কিভাবে আসলো, গাউসুল আজম চার
মুরসাল পয়গম্বর চাইজন ফেরেশতা সৃষ্টির শুরু থেকে আরশ লৌহ কুরসি কালাম কত কথা সহি বাবা, কারণ কোরআনে এই জিনিসটা আপনার পড়ে বুঝতে হলে আপনার অনেক সময় লাগবে, অনেক জায়গাকে সংকলন করতে হবে, সবকিছু বুঝে তারপরে আপনার মাথাটা ঠিক করতে হবে। তো শহীদুল হোসেন মাইজ ভান্ডারি তিনি তো আল্লাহর বলি, তিনি জানেন যে আমার বাংলাদেশে কোটি কোটি আল্লাহর বান্দারা আছে, মাইজ ভান্ডারের আশেকানরা আছে, যারা হেটা হয়তো সারা জীবন দিয়েও কোনোদিন তারা সেটাকে মিলাইতে পারবে না। তো বাংলা ভাষাতে সেজন্য তিনি এই জিনিসটা করে দিয়েছেন আপনাদের সুজন্য, কারণ কি তিনি আপনাদের জায়গায় জায়গায় সাইনপোস্ট দিয়ে দিচ্ছেন যে এইখানে যাও এইখানে যাও এখানে যাও এই জিনিসটা লেখা এবং এইভাবে তুমি মিলিয়ে ফেলো, এবং দেখেন কথাগুলো মিলিয়েও যাচ্ছে, কারণ এই কিতাবগুলো 50-60 বছরের উপরে চলতেছে, কেউ তো এখনো এটা নিয়ে বাধা সৃষ্টি করতে পারেনি। সবিবার কোন লেখা বা কোন জবান কোন বক্তব্যকে উল্টাইতে পারছে আজকে পর্যন্ত? আপনাদের মসজিদে হাবিব বাবার কোন কথা উল্টাইতে পারছে কেউ? পারবে না, কারণ কি কুরআন সুন্নাহ, কুরআন সুন্নাহ যদি আমার মা আমার ভিটা যদি শক্ত হয় আমার দালান কোনদিন পড়ে যাবে? তা আমার ভিটাই যদি হয় কোরআন এবং সুন্নাহ, ঘূর্ণিঝড় আসলেও তো আমার কিছু করতে পারবে না, কারণ আল্লাহ এবং আল্লাহ প্রদত্ত ক্ষমতা, রসুলের শক্তি, আল্লাহর ওলিদের শক্তি আমাদেরকে প্রোটেকশন দিবে তখন। এটা হলো বাস্তব সত্য। এই যে এতগুলা রোগ আপনারা কি অবু জানপার না? আপনারা সবকিছু জানেন, ব্যবসা করছেন, সংসার চালাচ্ছেন, কেউ শিক্ষকতা করছেন, চাকরি করছেন, সবকিছু করছেন, আপনারা তো বুঝে শুনে মাইজ ভান্ডারি, আমরা তো অন্ধ হয়ে মাইজ ভান্ডারি নয়। এখন মাইজ ভান্ডারি হওয়ার ফর্মুলা দিয়ে দিতেছি, আগে বুঝে মাইজ ভান্ডারি হবে, বুঝছেন? বুঝতে হবে, পরীক্ষা করতে হবে, যখন মাইজ ভান্ডারে আসবেন সব পরীক্ষা নিরীক্ষা চালায় নিবেন, যত প্রশ্ন আছে করে নিবেন, সবকিছু করে আছে পড়ে নেবেন, কিন্তু যখন মার ভোটের জগতে প্রবেশ করে যাবেন তখন আর পরীক্ষা নিরীক্ষা প্রশ্ন চলবে, কারণ আপনি তখন অন্য অন্য বাস, আপনার আপনার গাড়ি চেঞ্জ হয়ে গেছে, বুঝছেন? আপনার গাড়ি পাল্টে গেছে, আপনি শরীয়তের গাড়ি থেকে মার ভোটের গাড়িতে রওনা দিয়েছেন, এবং মার ভোটের গাড়ি চালায় সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার ওলি এবং তার নবীদের মাধ্যমে, যেটা নিয়ে কোন প্রশ্ন করা চলতে পারে। যদি প্রশ্ন করেন কোরআন প্রশ্নবিদ্ধ হয়ে যাবে, যদি প্রশ্ন করেন হাদিস প্রশ্নবিদ্ধ হয়ে যাবে, এবং কোরআন এবং হাদিসকে যারা প্রশ্নবিদ্ধ করবে তারা কি মুমিন নাকি কাফের মুনাফিক? কারণ কি মারফতের গাড়িতে এমন এমন কিছু ঘটনা ঘটবে যেটা আপনি আপনি সাধারণ শরীয়তের জ্ঞান দিয়ে বা দুনিয়াবী কোনো জ্ঞান দিয়ে আপনি বুঝাইতে পারবেন? এখন বলেন মাইজ ভান্ডারি বা আল্লাহর ওলিদের যখন কারামতের কথা বলি আমরা, তখন সেগুলো আপনারা মিলতাল খুঁজে পান না, বলেন যে এগুলা তো কোরআনের সাথে কোনো মিল বলে না, এরকম কিসের আল্লাহর ওলিদের কেলামত কিসে? কেমনে ফানিতে থেকে উনি সারা দুনিয়াতে থাকে, কেমনে পিরানি পিরোনার বিদ্যা গুলে সারা দুনিয়ার চার কোনো দেখতে পারে? আছে না এরকম প্রশ্নকারী? আছে না? হ্যাঁ আছে নাকি? যারা আল্লাহর ওলিদের নিয়ে প্রশ্নবিদ্ধ করে খারাপ কথা বলে, কটাক্ষ করে কথা বলে, বলে যে এগুলার কোরআন সুন্নাই কোনো ব্যাকআপ নাই। এখন মাইজ ভান্ডারিরা কি এত হালকা, আল্লাহর ওলিরা কি এত হালকা, তরিকত কি এত হালকা? তা আপনিও প্রশ্ন করবেন যে আল্লাহর রহমতের চাদরের উপর বসে আল্লাহর নবী সুলেমান আলাইহিসসালাম যে ঘুরে বেড়াতো, সেটার কি কোন ব্যাকআপ আছে শরীয়তে? আপনি ডাইরেক্ট মাওলানা সাহেবকে প্রশ্ন করবেন। আপনি বলতেছেন বিজ্ঞান দিয়ে, বিজ্ঞান দিয়ে এবং আপনার ইসলামের শরীয়তি আইন দিয়ে বুঝাই দেন কেমভাবে একটা রহমতের চাদর, একটা জায়নামাজের সমাজ, একটা চাদরে দাঁড়িয়ে সেখানে আল্লাহ নবী সুলেমান আলাইহিসসালাম সারা দুনিয়া সফর করত। হ্যাঁ, মাইজ ভান্ডারিরা করলে সেটা গল্প হয়ে যায়, আল্লাহ যে কোরআনে গল্প বলতেছে সেটা কি কোন, সেটাও কি খারাপ হয়ে যাবে? নাউজুবিল্লাহ। তো মিল পাওয়া যাচ্ছে কিনা? আমি এই বোতলটা যদি আপনাদের গায়ে ছুরি মারি কি হবে? বোতলটা ফাইটা পানি পানি লাগবে না আপনাদের গায়ে? কিন্তু এখন ধরেন আল্লাহর কোন
আল্লাহর কোন কুদরতে এই পানি দিয়ে অন্য কিছু হয়ে গেল। আল্লাহর ওলিদের মাধ্যমে তো আল্লাহর কেরামত হয়, আপনারা বলতেছেন এটা হয় না। এখন কথা হলো, যখন মুসা আলাইহিস সালামকে ফারাউনরা কাফেররা ঘিরে ফেললো, উনি ওনার লাঠি মুবারক আশা মুবারক ছুঁড়ে মারলেন শত্রুদের প্রতি, ঠিক না? সেটা একটা বিষাক্ত সাপ হয়ে তাদের সবাইকে ধ্বংস করে দিল। আবার মুসা আলাইহিস সালামের হাতে যখন চলে আসলো, সেটা সাপ আর সাপ নয়, সেটা লাঠি হয়ে গেল, তাই না? সেদিকে যাওয়া লাগবে। এখন হয়েছে কেন? আল্লাহর হুকুমের কারণে, আল্লাহর ইচ্ছার কারণে। আল্লাহ তার শক্তি যখন তার নবীদের মাধ্যমে প্রয়োগ করে সেটা দেখায়, সেটাকে মুজেজা বলে। এবং আল্লাহ যখন তার শক্তি তার ওলিদের মাধ্যমে দেখায়, সেটাকে কারামত বলা হয়। এবং আল্লাহ যখন নিজের শক্তি নিজের ভাবে প্রয়োগ করে, সেটাকে কুদরত বলা হয়। তো দেখেন, এই যে এত কিছুর বেকআপ দিলাম, আল্লাহর নবী ওনার আঙ্গুল মুবারক দিয়ে চন্দ্রকে দুই ভাগে ভাগ করে ফেলেন। আল্লাহর নবী একটা বুড়াক পিঠে চড়ে এই দুনিয়ার বর্ডার কি আল্লাহ সমগ্র সৃষ্টির বর্ডার পার হইয়া আল্লাহর সাথে সাক্ষাৎ করে চলে আসছে। কুরআন শরীফ শেখার সাক্ষী, কারণ আল্লাহ তাআলা তখন কাবায় কাউসাইন বলেছে একটা তীরের সমান তার সাথে আমার দূরত্ব। এবং আল্লাহ তাআলা কি বলছে? আবাদা না, তুমি আরো কাছে আসো আমার। সেটা কোন সেইটা কোন অন্য কোন ঘটনা নয়, সেটা শরীয়তের ঘটনা, সেটা কুরআন শরীফের ঘটনা। কিন্তু সেটা বাস্তবে শরীয়তে পরিণত হয়েছে মানবত শক্তির মাধ্যমে। কারণ কি? জিব্রাইল ফেরেশতা বলে দিয়েছেন যে সৃষ্টির বর্ডার এখানে শেষ, আমি যদি এই বর্ডার ক্রস করে যাই আমি ধ্বংস হয়ে যাব। আল্লাহর এত কাছে যাওয়ার আল্লাহ সমগ্র সৃষ্টির ভিতরে কাউকে ক্ষমতা দেন নাই, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে ছাড়া। তো এই জিনিসগুলো কিভাবে বুঝাবেন? শরীয়তের আইন কানুন দিয়ে, বৈজ্ঞানিক আইন কানুন দিয়ে বোঝানো সম্ভব? তাই কোরআন শরীফ, কোরআন শরীফটা হলেই মারফুরতের ঘটনা। আমরা শরীয়ত, শরীয়ত হলো কোরআন শরীফের একটা অংশ, পূর্ণাঙ্গ কোরআন শরীয়ত, শরীয়ত। কিন্তু শরীয়তকে প্রতিষ্ঠা করতে হলে আপনার নবীর হাকিকতকে মানতে হবে, আপনার মারিফতকে মানতে হবে, নবীর তরিকত অনুযায়ী চলতে হবে, নাহলে তো শরীয়ত প্রতিষ্ঠিত হচ্ছে না। নামাজ প্রতিষ্ঠিত করতে পারছেন না আপনি মারিফত ছাড়া। তো মারিফত তরিকত হাকিকত শক্তি অনেক বেশি শরীয়ত থেকে, কিন্তু শরীয়ত পূর্ণাঙ্গ ভাবে যদি আমার মধ্যে প্রতিষ্ঠিত না হয়, এই তিনটা জগতের আলো আমরা কোনদিন পূর্ণাঙ্গ ভাবে দেখতে পারব? এই জিনিসগুলো মনে রাখবেন যে আমি নামাজ পড়লাম না, আমি কোনো কিছু করলাম না, আমি কোন নিয়ম কানুন মানলাম না, আমি নিজের ভাবে বেপরোয়া ভাবে চলতেছি, তাহলে কি আমি কোরআন শরীফ অনুসরণ করে চলছি? আর একটা জিনিস মনে রাখবেন যে এর মধ্যে অনেকে আমার সাথে কথা বলেছে, আজকাল ইয়াং জেনারেশনে কিন্তু এই নেশা জাতীয় দ্রব্যটা কিন্তু ছড়িয়ে পড়ছে, এটা সম্পূর্ণ হারাম, মদ হারাম। কেন? কারণ যে কোনো জিনিস যদি আপনার শরীরকে এবং আপনার মস্তিষ্ককে কন্ট্রোলে নিয়ে ফেলে, সেটাকে কব্জা করে ফেলে এবং আপনি আপনার ভাবে স্বাভাবিক ভাবে, আপনি যদি এখন বসে এক বোতল মদ খান, আপনি কি একটা স্বাভাবিক লোকের মতো কথা বলতে পারবেন, চলতে পারবেন? আপনার শারীরিক মানসিক ক্ষমতা তো দুর্বল হয়ে যাবে না। এই জিনিসটা আল্লাহ পাক কোরআন শরীফে নিষিদ্ধ করে দিয়েছেন। ঠিক একইভাবে আমি অন্য কোন জিনিসও যদি ব্যবহার করি, যেটা আমার শরীর আমার মস্তিষ্ককে আমার জীবন যাপনকে স্বাভাবিক থেকে দূরে সরিয়ে ফেলবে, তাহলে কিন্তু সেটা হারামের কাতারে পড়ে যাবে। এই জিনিসটা মাথায় রাখবেন। কোন ধরনের এই যে আমার কাছে কষ্ট লাগে হলো মানুষ, এই ধরনের কিছু স্বল্পসংখ্যক, 1%-এরও কম আমি বলবো, 1%-এরও কম আমি বলবো, যে কিছু মানুষ এই তরিকতের ভেষ ধরে মদ গাঁজা নেশা করা, অবাধ ভাবে মিলামেশা করা, বিভিন্ন জিনিসকে তারা একটা হালাল
বা এটার একটা ধর্মীয় রূপ দিতে সম্পূর্ণ ইবলিসের ওয়াসওয়াস। এর সাথে তরিকতের মজবানদারীদের আল্লাহ রাসূল কুরআন সুন্নাহর কোন সম্পর্ক নাই। ঘুষ খাবেন আবার নিজেকে মুমিন দাবি করবেন, এটা তো হবে না। গরিবের হক মারবেন নিজেকে মুমিন দাবি করবেন, এটাও তো হবে না। ঠিক নামাজ রোজা যাকাত হজ জিকরুল্লাহ ইমান এগুলো যেমন আমার ইসলাম এবং মুমিন আমার মুসলমান হওয়ার পূর্ববর্তী শর্ত, এই সব খারাপ কাজ থেকেও দূরে থাকার শর্তের মধ্যে পড়ে এই জিনিসগুলো। কারণ এই মাদক জিনিসটা কিন্তু আমাদের একটা জেনারেশনকে, আমাদের উঠতি যে যুবকগুলো আছে তাদেরকে ধ্বংস করে দিচ্ছে, এবং অনেক জায়গায় সেটা নিয়ে সংসার ধ্বংস হয়ে যাচ্ছে, আল্লাহ রসুলের উপরে ইমান ধ্বংস হয়ে যাচ্ছে, কার্যক্রম ধ্বংস হয়ে যাচ্ছে, এলাকা এলাকা ধ্বংস হয়ে যাচ্ছে, রাষ্ট্র পর্যন্ত ধ্বংস করে দিচ্ছে। আপনারা যদি দক্ষিণ আমেরিকার ইতিহাস পড়েন দেখবেন যে দেশকে দেশ ধ্বংস হয়ে গেছে মাদকের জন্য। তো যেই জিনিস ধ্বংস করে মানুষকে, সম্পর্ক নষ্ট করে, সেইটাকে কোনদিন আপনারা মনে করেন যে আল্লাহ কোরআনের মাধ্যমে জায়েজ করে দিচ্ছে? প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। আপনি মাইজভান্ডারী মাইজভান্ডারীর নাম ছিললে ফাটাই ফেললো আপনার মধ্যে মাইজভান্ডারী, কারণ আপনার ভিড়ে যদি গাঁজা খাইতো আপনারাও বসাইতো যে তুমিও আসো আমার সাথে খাও, দুই একটা মারো আমার সাথে, তাইলে আমি বুঝতাম যে আমার পীরে আমাকে এই শিক্ষাটা দিয়েছে। কিন্তু আপনি যাকে ফলো করতেছেন, আপনি যাকে অনুসরণ করতেছেন, কই আমি তো শহীদ বাবাকে এগুলো করতে কোনোদিন দেখিনি, আমি তো হাবিব বাবাকে এগুলো করতে কোনোদিন দেখিনি, আমি নিজেও তো এগুলোর ভিতরে নেই। কারণ আমি যদি মাদক করি, মদ খাই, গাঁজা খাই, নিজের জীবনটাকে ধ্বংস করে ফেলি, আমি কিভাবে কোরআন সুন্নাহ নিয়ে আপনাদের মাঝে বেঁচে থাকবো? সম্ভব আমার পক্ষে? সম্ভব নয়। একটা মানুষের কথাবার্তা আচার আচরণ দেখলেই বোঝা যায় সে কোন দিকের পথে। আমি এখানে অনেক বাচ্চারা আছো, যুবক আছো, দুঃখের বিষয় হলো যে সাংসারিক মানুষ ওইগুলোর প্রতি আকৃষ্ট হয়ে পড়ে মাঝে মধ্যে। খুবই খুবই ভয়ানক একটা জিনিস, খুবই খুবই ভয়ানক একটা জিনিস। এই জিনিসগুলো থেকে আপনারা নিজেদেরকে দূরে রাখবেন, কারণ এগুলা কোনোভাবেই কোরআন সুন্নাহ বা আল্লাহ রসুলের কোন সমর্থন আপনি পাবেন। আপনি নিজে খারাপ কাজ করিয়া আমার দিয়ে ওয়াজ করে এ পরে সেটা হালাল করতে চাইবেন, সম্ভব নয়। কোরআনে যদি বলে থাকে যে এটা সম্ভব, ইনশাল্লাহ সেই জায়গায় আমি আপনাকে অবশ্যই সমর্থন দিতে পারবো কোরআন সুন্নাহর আলোকে। কিন্তু যেগুলো সম্পূর্ণভাবে নিষেধ, হারাম, হারামকে হালাল করার উপায় আমার কাছে আপনি পিছিয়ে পাল্টাই ফেলেন। যদি কোন পীরের কাছে এটার কাছে ওষুধ থাকে ওইখানে যান, মাইজভান্ডারির কাছে হারামকে হালাল করার ওষুধ নাই, নামাজ ফাঁকি দেওয়ার ওষুধ মাইজভান্ডারে নাই, রোজা না রাখার ওষুধ মাইজভান্ডারে নাই, মিথ্যা কথা বলা ঘুষ খাওয়ার ওষুধ মাইজভান্ডারে নাই। কিছু জিনিস আপনার ত্যাগ করতেই হবে নিজেকে মুসলমান এবং মাইজভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত, এটা হলো পূর্ব শর্ত। আপনি যদি মনে করেন যে আমার কথাগুলো ভালো লাগছে না, এখান থেকে তো ম্যানেজ করা যাচ্ছে না কোনোভাবে, তাহলে আপনি যদি না আসেন আমার মন খারাপ হবে। আমি একজন আশেক ভক্ত, আল্লাহর বান্দাকে হারাবো, কিন্তু তাও সেই ওষুধ আমি আপনাকে কোনোদিন দিতে পারবো আমার আমার হাতের বাইরে। হ্যাঁ, আপনি যদি বলেন আমি ভুল করেছি বা এটা করেছি সেটা করেছি, আমাকে একটা সৎ পথ করার উপায় দেন, আমাকে খারাপ জিনিস থেকে বের হওয়ার একটা উপায় দেন, আপনি আমাকে এইভাবে এইভাবে পরিচালনা করেন, অবশ্যই আমি আপনাকে যত সম্ভব মাইজভান্ডারে যে খালি আপনার সাধু সেজে সবকিছু হয়ে আসতে হবে না, মাইজভান্ডারে যখন আসবো যত আবর্জনা নিয়ে আসবো মাইজভান্ডারের পানিতে আমার হজরত কেবলা বাবাটিকে পানিতে ধুয়ে সব আবর্জনা আমার মুছে ফেলতে হবে, পরিষ্কার হওয়ার যখন ভান্ডারে আসবো। ময়লা নিয়ে আসেন আমার কোনো আফসোস নাই, ময়লা দূর করতে হবে মাইজভান্ডারে, কিন্তু আপনি ময়লার মধ্যেই যদি বেঁচে থাকতে চান এবং সেটা মাইজভান্ডারের মাধ্যমে হালাল করতে চান, দুঃখিত। আমার হজরত কেবলা বা হন্ডির কেবলা শরীফ বাবাগুলো পূর্ত পবিত্র পাক, আমাদের তরিকাও পূর্ত পবিত্র পাক। আমরা আমরা আল্লাহ আল্লাহ রসুলের পথের পথচারী, আমরা তাদের ভিখারি, আমরা তাদের দোয়া এবং দয়া চাই, সবকিছুই চাই আমরা কোরআন সুন্নাহর মাধ্যমে। দেখেন রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নিঃশ্বাস পর্যন্ত আবু জাহেলকে জাহান্নাম থেকে জান্নাতি করার চাচ্ছিল,
আল্লাহ পাক বলছেন যে রসুল ও এত বেয়াদবি করছে আপনার সামনে, এত কষ্ট দিছে আপনার সামনে, আপনি মন এত নরম হইলে আমি আল্লাহ তাকে ক্ষমা করব। এত পাপ আমরা যেন না করি, এত বেয়াদবি যেন আল্লাহ রসুলের সামনে না করি, আল্লাহর ওলীদের সামনে না করি, যে আল্লাহ পাক একদম অনর হয়ে যায় যে তিনি আর এই আবু জাহেলের মতো আমাদের ক্ষমা করবেনই। কারণ আল্লাহর ইচ্ছে সবকিছুতে ফাইনাল। এবং এই যে টঙ্গিতে বললাম না যে আমাদের কয়েকটা স্তম্ভ আছে, একটাতে আঘাত করলে আরেকটা আঘাত পায়, বুঝছেন?